মাছরাশি বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতি অবলম্বন করে গুড়িশা মাছ চাষ করা হয়, কিভাবে মাছ বিক্রি করা হয় এবং কী পদ্ধতি অবলম্বন করে অল্প সময়ে চাষ করে লাভবান হওয়া যায় এমন টিপস দেবো আপনাদের। তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন মা ও মাটি মৎস্যচাষী এবং প্রেস করুন বেল আইকনে যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি পেয়ে যান একদম ফ্রিতে। গুলশা মাছ আমাদের চাষকৃত অন্যান্য ছোট মাছগুলোর মধ্যে অন্যতম। মিঠাপানির এই প্রজাতির মাছটি একসময় বেশি পরিমাণে নদী নালা খাল বিল এবং হাওর বাওরে পাওয়া যেত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ের কারণে গুলশা মাছের প্রাপ্যতা পূর্বে অপেক্ষা অনেকাংশ কমে গেছে। বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমানে এই মাছের পোনা উৎপাদন শুরু হয়েছে এবং স্বল্প পরিসরে তা বাস্তবায়ন করা হচ্ছে। গুলশা মাছ চাষের সুবিধা, এ মাছ মৌসুমি পুকুর, বার্ষিক পুকুর এবং অন্যান্য জলাশয়ে চাষ করা যাবে। এ মাছ চাষে পুকুরের সব স্তরের খাবারে ব্যবহার করা নিশ্চিত। 5 থেকে 6 মাসের মধ্যে রুইজাতীয় মাছের পাশাপাশি গুলশা মাছ ভাসাজাত করা যাবে। শুধু রুইজাতীয় মাছ চাষের চেয়ে গুলশা মাছ চাষ অধিক মুনাফা পাওয়া যায়। গুলশা মাছ সুস্বাদু হওয়ার কারণে এর বাজার মূল্য অনেক বেশি। গুলশা মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতকরণ, শুকনো মৌসুমি পুকুর থেকে জলাশয় আগাছা পরিষ্কার করে পাড় মেরামত করতে হয়। ছোটো ছোটো মাছ চাষের বেলায় পুকুর শুকানো উচিত নয়, যার ফলে বারবার গণফাঁসের জাল টেনে দিয়ে রাক্ষসী মাছ ও অন্যান্য ক্ষতিকর প্রাণী অপসারণ করতে হবে। প্রতি শতকে 1 থেকে 2 কেজি পাথরের চুন প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণের উপর ভিত্তি করে চুনের মাত্রা কম বেশি করা যেতে পারে। পুকুরে মাছের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য পোনা ছাড়ার আগে পরিমাণ মতো সার ভালোভাবে প্রয়োগ করতে হবে। প্রতি শতকে 4 থেকে 6 কেজি গোবর সার ও 100 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। পানির রং যদি সবুজ হয় সবুজ বা বাদামি এবং সবুজ হলেও পোনা ছাড়তে হবে। পুকুরে পোনা মজুদ, পুকুরে মাছ চাষের সফলতা সাধারণত নির্ভর করে সুস্থ সবল ও ভালো প্রজাতির পোনা সঠিক পরিমাণে মজুদের উপর। পুকুরে মাছের পোনা ছাড়ার আগে পরিবহনকৃত পোনাগুলো পুকুরে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে। পরে 10 লিটার পানি ও 1 চা চামচ পটাশিয়াম ও প্যারা ম্যাগনেট বা 100 গ্রাম লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করে নিতে হবে এবং উক্ত দ্রবণে পোনাগুলোকে 1 থেকে 2 মিনিট গোসল করে জীবাণুনাশক করে পুকুরে ছাড়তে হবে। খাদ্য ও সার প্রয়োগ, পোনা মজুদ করার পরদিন থেকে মাছের দেহ ওজনে শতকরা 2 থেকে 6 ভাগ হারে সম্পূর্ণ খাদ্য হিসাবে চালের কুড়া 20%, ফিশমিল 30%, সরিষার খোল 15%, মিট ও বোন মিল 10%, সয়াবিন পাউডার 20%, আটা 4%, ভিটামিন ও খনিজ লবণ 1%-এর মিশ্রণ সরবরাহ করতে হবে। প্রতি 15 দিন অন্তর জাল টেনে মাছের দৈহিক বৃদ্ধি ও পর্যবেক্ষণ করে খাদ্যের পরিমাণ বাড়াতে হবে। রুদ্র জল দিনে জৈব সার ও গোবর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সপ্তাহে 1 বার পুকুরে হরা টানতে হবে এবং পুকুরে পানি কমে গেলে বাইরে থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। পানির স্বচ্ছতার জন্য 20 সেন্টিমিটারের মধ্যে সীমিত থাকলে সার প্রয়োগ করতে হবে। উৎপাদন, এই মাছ প্রতিটি 6 মাসে গুলশা মাছ 50 থেকে 60 গ্রাম ওজনের হয়ে থাকে। মাছ আহরণকালে পুকুরের সমস্ত পানি শুকিয়ে মাছ ধরার ব্যবস্থাপনা করতে হবে। ভিউয়ার্স, অবশ্যই যারা নতুনভাবে যদি পুকুর প্রস্তুত করার সময় বা কালচার হিসেবে পোনা ক্রয় করতে চান তাহলে অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা ভিডিওটির মধ্যে যেই পোনাগুলো দেখতে পাচ্ছেন এই পোনাগুলো যদি আপনারা শতাংশ হিসেবে দিতে চান তাহলে শতাংশ প্রতি শতাংশ 250টি পিস আপনারা দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা যেই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা যদি আমাদের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই মাছটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে এখনই কল করে এবং পোনাগুলো আপনারা নিতে পারেন। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ দেন যেন সঠিকভাবে মাছ চাষ করে তারা সফলতা অর্জন করে দেশকে উন্নয়নশীল করতে পারে এবং বেকারত্ব দূর করে। এবং এই ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।